আজকের ধর্মসভায় আমরা স্বামীজির জীবন দর্শন নিয়ে অনুধ্যান করছি। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় শ্রীমদ স্বামী সর্বলোকানন্দজী মহারাজ। মহারাজকে আসার জন্য অনুরোধ করেছি। এটা দিক করে দেব। হ্যাঁ, কি বলছো? ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। नमः श्रीजतिराजाय विवेकानन्दसौरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापारिणे। आश्रम संपादक भातृपति स्वामी मुक्ति प्रदानंद जी, এখানে উপস্থিত মঞ্চে সুপর্ণানন্দজি ছিলেন, তিনি তার বক্তব্য রেখে এইমাত্র চলে গেলেন। আমি যা দেখছি, বক্তা হওয়া সহজ কিন্তু সভাপতি হওয়া অত্যন্ত কঠিন। এই কারণেই যে বক্তা ইচ্ছা করলে, কোনো কাজ থাকলে বক্তৃতা দিয়ে চলে যেতে পারেন, কিন্তু সভাপতির যাওয়ার উপায় নেই, তাকেও বসে থাকতে হয়, ভালো লাগলেও বসে থাকতে হবে, না লাগলেও বসে থাকতে হবে। সকলের বক্তৃতা হয়ে যাবার পর সভাপতি বলেন। এখানে উপস্থিত অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ, ভক্ত এবং সুধীমণ্ডলী, আমার ভাই এবং বোনেরা, যে একজন ছাত্র দেখতে পাচ্ছি, আমার ছাত্র বন্ধু, এখানে যখন প্রায় আড়াইটা নাগাদ আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করছিলাম, তখন পূর্ব স্মৃতিগুলি জেগে উঠছিল। রামমণিপুর রামকৃষ্ণ আশ্রম, মিশন আশ্রম আমার কাছে নতুন নয়। বসে বসে হিসাব করছিলাম, এই আশ্রমে কতবার এসেছি, অন্ততপক্ষে 20 থেকে 22 বার এই আশ্রমে এসেছি, বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছি, বার্ষিক উৎসবে এসেছি, তত্ত্বস্থানজি থেকে আরম্ভ করে স্বামী মুক্তিপ্রদানজি মহারাজ পর্যন্ত অনেক এখানে এসেছি। পুরনো পুরনো লোকের সঙ্গে কিছু দেখা হয়েছে, অনেকেই হয়তো ওপরে চলে গেছেন, আমি একদিন চলে যাব। তো যাই হোক, আমার পূর্ববর্তী বক্তা খুব তাত্ত্বিক, বিশ্লেষণাত্মক, তুলনাত্মক, একটু সমালোচনার দৃষ্টিতে স্বামী বিবেকানন্দের সম্পর্কে তার বক্তব্য আপনাদের সামনে রেখে গেছেন। স্বামী বিবেকানন্দ বহুমুখী প্রতিভা সম্পন্ন একটি ব্যক্তিত্ব, গাইতে বাজাতে, লিখতে পড়তে, এমনকি দুষ্টুমি করতে, বক্তৃতায়, কবিত্বে, এমন কোনো বিষয় ছিল না যে স্বামী বিবেকানন্দ তাতে পারদর্শী ছিলেন না। কুস্তিতে তার বহুমুখী প্রতিভা, কিন্তু তিনি সর্বোপরি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা, স্পিরিচুয়াল লিডার, এবং তিনি যেটি চেয়েছিলেন
আধ্যাত্মিক নেতা হিসাবে, ধর্মীয় নেতা হিসাবে, যে আধ্যাত্মিকতাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে ছড়িয়ে দিতে, তিনি আরো চেয়েছিলেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। কারণ তিনি নিজে অনুভব করেছেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে খুব নিকট থেকে দেখেছেন সারা বিশ্বের চেহারাটা, বিশেষ করে তার সময়ে। আমার পূর্ববর্তী বক্তা একটু ভারতবর্ষের প্রেক্ষাপটটা বলছিলেন, স্বামীজির প্রেক্ষাপট। আজকের প্রেক্ষাপটটাই স্বামী বিবেকানন্দের প্রেক্ষাপট হচ্ছে 100 বছর আগেকার প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের কথা স্বামী বিবেকানন্দ দেখেছেন, অনুভব করেছেন, খুব চিন্তিত হয়েছেন, বিমর্ষ হয়েছেন, দুঃখিত হয়েছেন যে বিশেষ করে ভারতবর্ষে তিনি ঘুরে দেখেছেন পরিব্রাজক জীবন, পরিব্রাজক সন্ন্যাসী হিসাবে, এবং তিনি অনুভব করেছেন সেই অতীত ভারতবর্ষের গৌরবকে। যখন তিনি স্বামী বিবেকানন্দ পরিব্রাজক জীবনযাপন করছেন, তার সময়ে ভারতবর্ষের যে করুণ অবস্থা, নিদারুণ অবস্থা, পতন অবস্থা দেখে স্বামী বিবেকানন্দ অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং ব্যথিত হয়েছিলেন। তিনি চিন্তা করেছেন যে অতীতে ভারতবর্ষ কত গৌরবশালী ছিল, সর্বক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে ছিল, কি সাহিত্যে, কি শিল্পে, কি কলা, কি স্থাপত্য, কি বিজ্ঞান এবং প্রযুক্তিতে, ধর্ম এবং আধ্যাত্মিকতা তো বটেই, ভারতবর্ষ গৌরবে অতীতে এত গৌরবশালী, বর্তমানে ভারতবর্ষের কেন এরকম নিদারুণ করুণ, ভুভুক্ষু ভারতবর্ষ, অশিক্ষিত ভারতবর্ষ, এই ভারতবর্ষের বর্তমান ভারতবর্ষের কথা ভেবেচিন্তে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন আশাবাদী, যদিও তিনি বর্তমান অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, কিন্তু তিনি বলছেন যে ভারতবর্ষ আবার জাগবে, ভারতবর্ষ আবার উঠবে, অর্থাৎ ভবিষ্যৎ ভারতবর্ষ এমন ভাবে উঠবে, এমন ভাবে জাগবে যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকে পর্যন্ত ম্লান করে দেবে। এটি কেবল স্বামী বিবেকানন্দের অনুভব নয়, কবি বলছেন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। স্বামীজি তাই আশাবাদী ছিলেন এবং তিনি অনুভব করেছেন যে ভারতবর্ষ আবার জাগবে, ভারতবর্ষ আবার উঠবে। কিভাবে ভারতবর্ষ আবার এসবের কারণ কি? এসবের কারণ বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রকৃত মানুষের অভাব, অভাব আমাদের অনেক কিছুই আছে,
বৈদ্যুতিক আলোর অভাব, জলের অভাব, খাদ্যের অভাব, অর্থনৈতিক অভাব, অনেক অভাব। কিন্তু সবচেয়ে বড় অভাব শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে, সেটি হচ্ছে প্রকৃত মানুষের অভাব, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভাব। সে স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন, তাই তিনি বলছেন যে প্রকৃত মানুষ হব আর সব আপনা আপনি হয়ে যাবে। তাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমরা এনে প্রত্যেকে মানুষের মতন মানুষ হই। আপনারা হয়তো প্রশ্ন করবেন, মানুষ আবার হব কি? মানুষ তো আছি, মানুষের মতন দেখতে, মানুষের মতন হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, দুটো নশারন্ধ আছে, সব তো কিছু আছে, আবার মানুষ হব কি? খুব সত্যি কথা, আমরা কিন্তু আকৃতিতে মানুষ, কিন্তু যখন আমরা কাজকর্ম করি, আমাদের কাজে কর্মে আচারে ব্যবহারে অনেক সময় কিন্তু আমরা প্রকৃত মানুষের পরিচয় দিতে পারি না। এখন যখন ঘটনা ঘটে, অত্যন্ত লজ্জাস্কর ঘটনা, যে ঘটনা দ্বারা আমাদের মাথা হেঁট হয়ে যায়, তখন আমরা চিন্তা করি কি মানুষ হয়ে এত অমানবিক কাজ আমরা করতে পারি? ক্যান ইউ ডু দ্যাট ইনহিউম্যান অ্যাক্টিভিটিস? এত অমানুষ মতন কাজকর্ম করতে পারে, এবং কতটা অমানুষের মতন কাজকর্ম করা হয় সে কথা আপনাদের বুঝিয়ে বলে দিতে হবে না। সংবাদপত্র পড়েন এবং দূরদর্শন দেখেন বা খবরাখবর রাখেন। তাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যেটা প্রকৃত আমরা মানুষ হই, প্রকৃত যাতে আমরা মানুষ হতে পারি। মানুষ হওয়ার জন্য যে কথা স্বামী বিবেকানন্দ বারবার গলা ফাটিয়ে বলে গেছেন, সে কথাটি হচ্ছে শিক্ষা। সেই জন্য স্বামীজি বলছেন ম্যান মেক এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। যেহেতু এখানে স্কুল রয়েছে, আমিও রামকৃষ্ণ মঠ মিশনের সবচেয়ে বৃহৎ লার্জেস্ট এডুকেশন ইনস্টিটিউশনে আছি, ওর নিজে অনুভব করেছি যে স্বামীজি কেন এই কথা বারবার বলে গেছেন যে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, মানুষ তৈরি করার শিক্ষা, চরিত্র গঠন করার শিক্ষা। সত্যি সত্যি স্বামীজি এই কথা এই জন্যই বলেছেন যে চরিত্র না থাকে, ব্যক্তিগত চরিত্র, সামাজিক চরিত্র, রাষ্ট্রীয় চরিত্র, চারিত্রিক দৃঢ়তা না থাকে, কোন দেশ কোন জাতি কিন্তু উঠতে পারে না। যে দেশ উঠেছে, যে জাতি উঠেছে, তার মধ্যে আছে কিন্তু চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিগত চারিত্রিক দৃঢ়তা, সামাজিক দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা এবং রাষ্ট্রীয় চারিত্রিক দৃঢ়তা। এই চারিত্রিক দৃঢ়তার অত্যন্ত প্রয়োজন আছে। চরিত্র বলতে আমরা কি বুঝি আমাদের অনেকের স্পষ্ট ধারণা নেই। ওইভাবে মেয়েদের সঙ্গে একটু এদিক ওদিক করলে বোধ হয় সেটাই বোধ হয় সবকিছু চরিত্র, আর অন্য কিছু গোলমাল করলে বোধ হয় চরিত্র নষ্ট হয় না, সবকিছু ঠিক থাকে। আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, চরিত্র মানে হচ্ছে কতকগুলি মানবিক গুণ, স্টার্লিং হিউম্যান কোয়ালিটিস, যে সব গুণের জন্য মানুষকে মানুষ বলে বলা হয়, মানুষ বলে পদবাচ্য যেটা, সেটা হচ্ছে কতকগুলি মানুষের মধ্যে যে মানবিক গুণগুলি আছে। যে মানুষের মধ্যে মানবিক গুণগুলি নেই সেই মানুষ কিন্তু পশুর সমান। আমাদের শাস্ত্রে বলছে ধর্মে নহি না পশুবি সমান। যে মানুষের মধ্যে, যে ব্যক্তির মধ্যে এই ধর্মে নহি না, অর্থাৎ ধর্ম মানে হচ্ছে রাচুয়াসনেস, অর্থাৎ মানবিক গুণ, মানবিক গুণ আছে আমাদের মধ্যেই বলে আমরা মানুষ, নত আমরা পশু। সেই মানবিক গুণের বিকাশ ঘটাতে হবে। মানবিক গুণগুলো আপনারা সকলেই স্পষ্টভাবে বুঝতে পারছেন যে প্রেম, প্রীতি, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, কর্তব্যপরায়ণতা, সততা, সেবাপরায়ণতা। গীতার কথা আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করছিলেন, গীতাতে পরিষ্কার লেখা আছে দৈবী সম্পত্তির কথা, আসরিক সম্পত্তির কথা, অর্থাৎ ভালো গুণের কথা এবং খারাপ গুণের কথা, এবং দৈবী শক্তির কথা এবং আসরিক শক্তির কথা।
মানুষ কেবল অসুর হয় না, কেবল শরীর দ্বারা মানুষ অসুর হয় না। তাগড়া হলে আর বলবান হলে মানুষ অসুর হয় না, মানুষ অসুর হয় তার মনে। আমি যখন দুর্গা পূজার উদ্বোধন বিভিন্ন জায়গায় করি বা বম্বে টম্বে বহু জায়গায় ছিলাম করি, যে মা দুর্গা যে সত্যি সত্যি এখন আসেন এই বর্তমানে, কারণ মা দুর্গা তখন বেশ কয়েকটি বড় বড় অসুরকে নিধন করেছিলেন, হত্যা করেছিলেন, নিধন করেছিলেন। এখন যদি আসে তাহলে মা দুর্গা এত টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এত অসুর কাকে নিধন করবেন? কারণ অসুর মানুষ মনে হয়, মনেই মানুষ ভালো, মনেই মানুষ মন্দ। সেই জন্যে মানবিক গুণগুলি যাতে আমাদের মধ্যে বিকশিত হয়, এবং সেই জন্যই স্বামীজিটা বলছিলাম, প্রথমে শুরু করেছিলাম, একটু পরে শেষ করে আমার বক্তা এসে গেছেন, উনি খুব ভালো বক্তৃতা দেন এবং একদিনে চার পাঁচটাও যদি সুযোগ পান তাও দিয়ে দেন। তো সেই জন্যে, আর তাছাড়া সময় হয়ে এলো, যদিও ছটার সময় বাউল গান, এবার আমি শেষ করব, মহারাজ বলবেন। তবে জানেন তো, সভাপতি সকলের সময় নির্দিষ্ট করে দেয়, কিন্তু সভাপতির সময় কেউ নির্দিষ্ট করতে পারে না, বুঝতে পেরেছেন? তবু আমি করব না, আপনাদেরকে কথা দিচ্ছি। তো যেটা হচ্ছে, সেই মানুষের মধ্যে যে ভালো গুণগুলি বিকশিত হওয়া দরকার, যে কথাটা বলছিলাম যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এই আধ্যাত্মিক নেতা হিসাবে, ধর্মীয় নেতা হিসাবে, যে সারা বিশ্বে আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ুক, এবং আমরাও চাই আধ্যাত্মিক হতে, সারা বিশ্ব আজকে আধ্যাত্মিক হতে চায়। আমি তো অনেক দেশে বিদেশে ঘুরে বেড়াই, আধ্যাত্মিক হতে চায় সকলে, আধ্যাত্মিক কেন আধ্যাত্মিক হতে চায়? মানুষ আজ অশান্ত, মানুষ আজ অস্থির, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ঐশ্বর্য আছে, সব কিছু আছে, মনে শান্তি নেই। যদি কাউকে জিজ্ঞেস করেন কেসা হ্যায়, বলে চলতা হ্যায়, কিরকম আছে, নেই চলছে। আপনি বহু কম লোক পাবেন যে হ্যাঁ খুব ভালো আছি মহারাজ, আমার কোনো চাই না, আমি কিছু জানি, যা পেয়েছি তাতে আনন্দে আছি, খুব কম পাবেন। ওই চলছে মহারাজ, চলতা হ্যায়, চলতা হ্যায়, চলছে। মানুষ খুশি নয়, ভেতর থেকে মানুষ খুশি নয়, সুখী নয়। সেই জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন আছে, আজকে অনুভব করতে পারছে সারা বিশ্ব। এখন অসুবিধা হচ্ছে যে আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা মানে একটু মন্দিরে যাওয়া, পুজো অর্চ করা, তিলক চন্দন কাটা, একটু মন্দিরে বসলাম, মহারাজ হেডমাস্টার অধ্যক্ষ মহারাজ যারা আছে বা যে ওয়ার্ডেন দেখে তাকে একটু প্রণাম প্রণাম করে প্রণামি দিলাম, ব্যাস। তার মানে প্রণামি দেবেন না আমি তা বলছি না, কিন্তু তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে, আমরা পাবো কোথায়? তো যাই হোক, এইটাই কিন্তু আধ্যাত্মিকতা নয়, এটাই কিন্তু আধ্যাত্মিকতার সব কিছু নয়, প্রয়োজন আছে ঠিকই, প্রাথমিকভাবে এগুলি প্রয়োজন আছে, যাকে বলে রিচুয়ালস, অনুষ্ঠান, ব্রত উপবাস, এগুলি প্রয়োজন আছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটাই কিন্তু ধর্ম এবং আধ্যাত্মিকতার সর্বস্ব নয়, নট হোল অফ রিলিজন অর হোল অফ স্পিরিচুয়ালিটি, এটাই কিন্তু আধ্যাত্মিকতার সর্বস্ব নয়। আধ্যাত্মিকতার সম্পর্কে, ধর্মের সম্পর্কে নানা মানুষের নানা ভ্রান্ত ধারণা আছে। আমি সেদিন বলছিলাম, আমাদের নরেন্দ্রপুরে অনেক ফাংশন হচ্ছে এখন, যে আধ্যাত্মিকতা বলতে অনেক মানুষের কি ধারণা আছে, আপনাদেরও তো ওই অনেক ভ্রান্ত ধারণা আছে। আমি যাচ্ছিলাম উত্তর ভারতে, আমি ছিলাম হরিদ্বার কঙ্কলে, একদিন ট্রেনে যাচ্ছি, তো দেখছি যে আমার ট্রেনে আমার সামনে কতগুলো উত্তর ভারতীয় লোক।